গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকের সন্ধ্যা থেকে আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হচ্ছে আমার তো 4 মাস হচ্ছে বিয়ে হয়েছে, ঠিক আছে। তো আমাদের বাড়িতে কার্তিক ফেলে দিয়ে গেছে, কারা সন্ধ্যাবেলায় শাক বাজিয়েছে। আমি ঘরে একটু একটা অনুষ্ঠান দেখছিলাম, আর হঠাৎ শাঁখের আওয়াজ হয়েছে। তারপরে আমার শ্বশুরমশাই এসে বলছে যে বাইরে কী দিয়ে গেছে, জানলা খুলে দেখছি যে কার্তিক ফেলে দিয়ে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। এখন বাজে আমার বাড়িতে কোনো ঘড়ি যেহেতু নেই, কটা বাজে এখন? বাজে রাত 9টা, ঠিক আছে। তো চলো তোমাদের দেখায় ঠাকুরটা কী অবস্থায় ফেলে দিয়ে গেছে। তার জন্য আমি শাড়ি পরেছি আজকে, ঠিক আছে। এখনও মুখ হাত কিছু ধোয়া হয়নি, তো সবজি কাটছিলাম। কালকে সকালে আমার স্কুল আছে, টিফিন নিয়ে যাবো বলে সবজি কাটছিলাম, টিফিন বানাবো। আজকের মাছকে বানিয়ে রেখেছি, কালকে যেহেতু মানডে আছে তো স্কুল আছে। আর আমার টিফিনটা আমি আগের দিনই বানিয়ে দিই, কালকে সকালে আমার সকালে ঘুরতে ঘুরতে আমি আর মানে উঠে সব কিছু কমপ্লিট করতে পারি না, ঠিক আছে। তো চলো বেশি গপন না করে তোমাদের দেখিয়ে দিই আমার কার্তিককে। এই হচ্ছে কার্তিক ঠাকুর, তোমার পুরো একদম গেটের সামনেই ফেলে দিয়েছে। আর এখানে কার্তিক ঠাকুরের হাতে একটা চিরকুট দিয়ে গেছে, এখানে আছে ঠাকুরের দাম 1000 টাকা। কিন্তু কে দিয়েছে জানতেই পারলাম না, তো টাকাটা কাকে দেব জানি না। আর আমি জানতাম যে নাম লেখা থাকে হয়তো, তো নাম লেখা নেই। চলো ঠাকুরটাকে তুলে নিই এবার। ঠাকুর যখন ফেলে তখন আমি পরেছিলাম, তো আমি একটা নাইটি পরেছিলাম, কিন্তু ভাবলাম যে ঠাকুরটা তুলবো, তো আমি তুলবো, শাশুড়ি মাকে তুলতে দিইনি আমি, ঠাকুরটাকে আমি তুলবো। সেই জন্য আমি বলেছি যে আমার একটু দেরি হবে, আমি শাড়ি পরে নিই তারপরে আমি তুলবো। সবাই চলে গেছে বলে তাহলে তুলে নাও এরকমভাবে, আর যেহেতু আমি ভিডিও করবো সবার সামনে পসিবল নয়, ঠিক আছে। তো সেই জন্য ঠাকুরটাকে আমি তুলে এখানে রেখে দিয়েছি আপাতত। তো কার্তিক পুজো, কার্তিক ফেলেছে মানে পুজো করবো, জানতাম ফেলবে, তবে এত তাড়াতাড়ি ফেলবে এখন অনেক বাকি আছে কার্তিক পুজো, ঠিক আছে। তো এত তাড়াতাড়ি ফেলবে সেটা বুঝতে পারিনি। তো দেখি কি আরও নিয়ম টিয়ম আছে সব জেনে নিতে হবে, তারপরে কার্তিক পুজো ব্লগ তোমাদের সঙ্গে তো ডেফিনেটলি শেয়ার করবো। এখন আমি সবজি টবজি কেটে রেখেছি, সেগুলো এখন টিফিনটা বানাবো। ঠাকুরটা আমরা তো ওখানেই থাক, আমার হাজব্যান্ড এসে আবার কোথায় রাখি ওখানে রাখতে বলেছে, এসে আবার ডিসিশন নেয় দেয় না। চলো এইটুকুই ব্লগ তোমার সঙ্গে আজকে আমি শেয়ার করলাম, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ। এই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি রেগুলার ব্লগ দিতে পারছি না, একটু বিজি হয়ে গেছি,
ঠিক আছে, প্রত্যেক দিন অত ক্যামেরা শ্যুট করা হয় না, ঠিক আছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।